সাকিবিয়ান বোনেরা আমি খুব আনন্দ পেয়েছি বিশাল আনন্দ পেয়েছি আজকে দরদের কোনো প্রোমো বা টিজার দেওয়া হয়নি আমি চরম আনন্দিত এবং আমি মনে মনে চাইছিলাম যেন দরদের কিছু এখন না আসে তুফানের মধ্যে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে দরদের রিলিজ ডেট সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে দরদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে একই সাথে আমরা সবাই জানি এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী দরদ একই দিনে মুক্তির পরিকল্পনা করছে দরদ টিম কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়ার একটি ইন্টারভিউ সেশন এসে গেছে এবং সেখান থেকে আমরা জানতে পারলাম যে দরোদের এক্স্যাক্টলি কেন টিজার ড্রপ করা হলো না প্রোমো রেডি এরকম খবর আমাদের কাছে আসছিল তবুও কেন প্রোমো ড্রপ করা হলো না মেগাস্টার সাকিব খানের সঙ্গে গতকাল দরদ একটি মেট মিটিং হয়েছে এবং তারা ফাইনাল এই ডিসিশনে আসেন যে যেহেতু এখন তুফান নিয়ে চূড়ান্ত লেভেলের প্রমোশন চলছে তাই এর মধ্যে যদি দরোদের কিছু আসে সেক্ষেত্রে ব্যাপারটা এক্সটেন্ড করবে কম এখন ডিজিটাল যুগ তাই আজকে টিজার এলে কালকে হারিয়ে যাবে এটা একদম সঠিক কথা তাই এই সময়ে বড়দের কিচ্ছু দেওয়া হয়নি খুব ভালো হয়েছে তুফানের ঝড়টা চলে যাক না আমি একদম শিওর যে জুনের সেভেন্টিনে তুফান তো রিলিজ করবে এমনটাই কথাবার্তা আছে এই তুফান ঝড় মোটামুটি এক মাস চলবে এক মাস র্যান্ডামলি চলবে তার থেকেও বেশি চলতে পারে ঠিক তুফানটা যখন হালকা হয়ে যাবে তখন গুপ করে দরদ টিম ঢুকবে আপনারা মিলিয়ে নেবেন এবং ঠিক যেমনভাবে কথা হয়েছিল যে প্রচুর সাকিবিয়ানকে একসঙ্গে নিয়ে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করা হবে যেখানে বিশাল করে দরদের ট্রেলার উন্মোচন করা হবে এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের মাথায় আছে এছাড়াও আপনাদের বলে রাখি যে সাকিব ভাই আর জন্মদিনের দিন আমরা যে প্রমোশনটা দেখতে পেয়েছিলাম দরদের তরফ থেকে সেটা কিছুই নয় আরও অনেক বড়ো কিছু প্ল্যান করে রেখেছে দরদ টিম যেগুলো তারা একদম সিরিয়াল বাই সিরিয়াল করবে আর এটা করার জন্য তো তাদের টাইমটা দিতে হবে এটা একটা পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে এমন একটা ছবি এটা তো এটা সাইমল্টেনিয়াসলি শ্যুট হয়েছে বাংলা এবং হিন্দিতে ডাবিংটা রেডি করতে সময় লাগে আমরা অহেতুক চিৎকার করে উঠব কেন দরদ রিলিজ হচ্ছে না অনন্য মামুন কথা দিয়ে কথা রাখতে পারলো না আরে বাবা সব কিছুর তো একটা টাইম আছে সেই সময়টা তো দিতে হবে আমরা যারা সাকিবিয়ানরা আমরা তো সময় চাই যে মেগাস্টার সাকিব খানের এমন প্রজেক্ট আসুক যেটা দেখে কেউ খুঁত না কাটতে পারে তো সেই খুঁত না কাটার জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে প্রপর একটা টাইমিং তো দরকার যেটা দরদ টিমের দরকার ছিল তারা নিয়েছে আপাতত দরদের ডাবিং রেডি কালার ব্রেডিং রেডি পুরো সবকিছু রেডি এটা অনন্য মামুন ভাইয়া নিজেই জানালেন এবং আমার এটা দৃঢ় বিশ্বাস সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করবে আমরা এমনটাই জানতে পারলাম আমার এটা ধারণা জুলাইয়ের মিট থেকে প্রচণ্ড হারে প্রমোশন শুরু করে দেবে টিম এটা আমার ধারণা ঠিক তুফান রিলিজ হবে একটা মাস ক্রস করবে দরদ টিম ঢুকে পড়বে আপনারা দেখবেন আর এত ভালো প্রমোশন হবে যে প্রমোশন হয়তো কোনো মানে এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এত বড় প্রমোশন হয়ইনি দরদ টিম এমন কিছুই প্ল্যান করছে তো আমাদের ধৈর্য ধরতে হবে আমি বারবার এটাই বলছিলাম যে আজকে সকালেও পর্যন্ত তুফান টিম একটা পোস্টার ড্রপ করেছে পোস্টার ড্রপ করার পরেই সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল আজকে যদি সেকেন্ড হাফে বিকেলবেলার দিকে দরদ টিম প্রোমো দিয়ে দিত আপনারা নিজেরাই বলুন না সেটা কি এতটা এফেক্টিভ হতো এখন তো আমরা তুফান নিয়ে আলোচনা করছি সামনে রিলিজ কি তুফান তারপরে দরদ আসবে তার মানে এটা থেকে আমরা এটাই শেয়ার হলাম যে মেগাস্টার সাকিব খানের তুফানের পরে তার দরদের রিলিজ হতে চলেছে এবং এই প্রজেক্টটা নিয়ে আমরা সবাই খুব আশাবাদী এটা একটা রোমান্টিক সাইকো থ্রিলার এবং মেগাস্টার শাকিব খানের একুশটা ভিন্ন ভিন্ন লুক আছে এই ছবিতে আমরা ফর দ্য ফার্স্ট টাইম কোনো বলিউড নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খানকে জুটি বাঁধতে দেখতে পাচ্ছি সোনাল চৌহান তো এটা আমাদের কাছে প্রচণ্ড আশাবাদী একটি সিনেমা তো আমরা চাইবো প্রপার ওয়েতে প্রমোশন হয়ে সুন্দর সুন্দরভাবে দরদ আসুক এবং খুব ভালো একটা সিনেমা হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কি মতামত বা শাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি মতামত এটা নিয়ে আজকে টিজার দেওয়াটা উচিত ছিল নাকি না দিয়ে ভালো করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তাহলে এখন এর জন্যে টাটা